হ্যাঁ, জানা আপু কি হয়েছে আজকে? একেবারে ফেস ক্যাম দিয়ে আইতে কইলা, এমন তো কোনোদিন কম না ভাই। কি সমস্যা? তুমি তো জানো আমি তোমার অনেক বিশ্বাস করি, ঠিক আছে? আমার সব সবাই তোমাকে করে, শেয়ার করি বা তোমাকে সবাই পছন্দ করে, তো তুমি এত বড় একটা সেস্টামি টাইপের যে কাজ করবে আমি তো জীবনে ভাবতে পারিনি। আমি কি করছি? হোয়াট দা এফ ভাই, আমি চেষ্টামি কি করছি? যারা আপু তুমি আমার চেষ্টা বলতেছো? বিশ্বাস করতে পারতেছি না। মায়ের আপু তুমি বলো, তুমি ওর কাছ থেকে সব আশা করছো? আমি তো এরকম কোনো কিছু আশা করি নাই কাজে অর্পা তোমার কাছ থেকে। আমি তোমাকে অনেক ভালো একটা মেয়ে ভাবতাম, তুমি এটা কি করছো অর্পা? কি করছি আপু? আমি জাস্ট এইরকম পাবলিকের সামনে তুলে ধরবো, ঠিক আছে, যাতে তোমার আসল রূপটা না। আরে আগে বলবা তো কি করছি। তোমার আমি ফেস স্ক্যান দিতে বলছি, গেমে আসতে বলছি, ঠিক আছে? গেমে এসে তো আমি আরো বেশি অবাক হয়ে গেছি যে তুমি মানে আরেকজনের ক্ষতি করে নিজের এত বড় লাভ করার জন্য বসে আছো। যারা শোনো শোনো, তুমি এখানে কি তাল দিতেছো ভাই? এটা বুঝলাম না স্বামী ভাই, তুমি তো জানো আমি কিরকম। হ্যাঁ আমিও তো জানতাম তুমি কিরকম, তো ওই বিশ্বাস করে তোমার আইডি পাসওয়ার্ড দিছো। কয়েকদিন আগে তুমি আমার আইডি পাসওয়ার্ড নিছিলে না? হ্যাঁ নিয়েছিলাম তো, বাট ভিডিও বানায় তোমার আইডি পাসওয়ার্ড আমি গেমের থেকে লগ আউট করে দিছি ভাই। তোমার আইডি পাসওয়ার্ড তো দিছিলাম, আমি বিশ্বাস করি তোমার, আমি ভরসা করি, ঠিক আছে? সেজন্য আমি তোমার আইডি পাসওয়ার্ডটা দিছিলাম, কিন্তু মানে কি হইছে আইডি, কি হইছে তোমার, ওটা তো বলবা তো। আমি বলি না, পুরোটা তো শেষ করতে দিবা, চোরের মনে সবসময় পুলিশ পুলিশই থাকে, বুঝো নাই? আমি আগে শেষ করি কথাটা। লা ভাই সিরিয়াসলি? আরে তার আইডি দাও, বুঝো নাই যারা, এখন আইডি দাও, এখন তুমি নিজে বুঝো। আমারে বলতে হবে তো তোমারও খবর আছে, ঠিক আছে? আমি জানি যে কাজ হওয়ার পর শেষসা, ঠিক আছে? আইডি নিয়ে মনে হয় বেশি দিছে, এখন হিপ হপ কাটতে জানি ধান্দা মারছে। ভাই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ রোস্টেড ভাই, বেশি কয়ে ফেলতেছো না তুমি। আমি শেষসা মানে কি করছি তোমার? আর আমি একটা ইউটিউবার, আমি একটা স্ট্রিমার, আমি কেন আইডি মারতে যাব ভাই? মানিজ্য তো আমারই যাবে। লাইক সিরিয়াসলি ব্রো, আমি কি না তুমি আইডি মারছো? আমি বলি দুই দিন আগে তুমি আমার আইডি পাসওয়ার্ড নিছো ভিডিও মেক করার জন্য, এরপর তো আমি আর সামিরও আইডি পাসওয়ার্ড দিই, আইডি পাসওয়ার্ড ছিল শুধু তোমার কাছে, তারপর এখন দেখলাম আমার। আমি কেমনে জানবো? আচ্ছা তোমার কাছে প্রুফ আছে যে আমি মারছি বা কোনো করার লাগে নিছো? আমার সামনে থে নিছো, আমারে বললা যারা বললো তো আমার কথা, আমি আর না কইনি। আমার কথাটা শেষ করতে দাও, আমি বলি আমার স্বামীর সাথে ঝগড়া লাগছিল, তো আমি আমার আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়েছিলাম, ঠিক আছে, রাগ করে। তো পরে তুমি যখন বলছো যে ভিডিও বানাইতে হবে, তো আমি তোমার ভিডিও বানানোর জন্য আইডি পাসওয়ার্ডটা দিছি। এরপর থেকে দেখলাম যে আমার আইডি পাসওয়ার্ড চেঞ্জ, আমি এখানে লগ আউট করলে আমার আইডি দুর্গতে চলে যাবে। তুমি এত বড় থুকামি করে নিজে আমার আইডিটা সেল দিয়ে অন্য কারো কাছে, এখন হিপহপ আইডি নিয়ে এসে আমার লবিতে আসছো, লজ্জা শরম করে না? শোনো, হিপহপ আইডি সাথে তোমার আইডির কোনো কানেকশনই নাই, এটা আমার হচ্ছে ভাইয়ের আইডি, বুঝছো? আর আমি এটা কি নিও নাই, এটা ঠিক আছে, এটা আমার বড় ভাইয়ের আইডি, সে খেলে না আমার আমার আইডিটা জাস্ট খেলতে দিছে, বুঝছো? আর তুমি কি শুরু করছো এখানে? তোমারে বলছে না কাজী অর্পা এটা ওর আইডি? হ্যাঁ সেটাই তো, কাজী অর্পা তুমি না বললে এটা তোমার আইডি, তাহলে আবার এখন বলতেছো ভাইয়ের আইডি, মানে বুঝলাম না আমি। আরে আমার ভাইয়ের আইডি সে খেলে না দেখি তো আমার আমাকে দিছে, সো ভাইয়ের আইডি তো আমার আইডি হইতেই পারে, তো আমি তো বলতেই পারি। এত আমি জানি, বলো আমি তো আইডিতে ঢুকছি, বের হয়ে গেছি, আমি আর ঢুকি নাই, কারণ আমার আর সময় নাই। তোমার আইডিতে আমার কাজ না থাকলে আমি কেন ঢুকবো ভাই? আমি বুঝতেছি না যে আমার আইডিতে ভি বেস আছে, তো তুমি একটা নর্মাল প্লেয়ারকে নাকি যার কাছে তুমি আইডিটা সেল করছো, এসে আমারে বলতেছে জারাপু থ্যাংক ইউ সো মাচ তোমার আইডি সেল করার জন্য, আমি তো পুরো অবাক। আই হাই আল্লাহই জানে জারাপু, আমি শিওর তোমরা আমার সাথে প্র্যাঙ্ক করতেছো। আরে শোনো, যারা কোনো মতে ওর আইডিটা জাস্ট নিছে তোমার সাথে কথা বলার জন্য, ওর আইডিটা নিছে, তুমি তো ওর হোয়াটসঅ্যাপে ব্লক করে দিছো। আর যারা আমার কথা শোনো, ও তোমার আইডি সেল দিয়ে দিছে, এখন অর্পা তুমি যদি এই মানে যারা কিন্তু এই ভিডিও আপলোড দিবে, ঠিক আছে, সবাই কিন্তু দেখবে, যদি তুমি অপমানের হাতে বাঁচতে চাও, ঠিক আছে, আমি চাই না তোমার ক্ষতি হোক, তুমি যদি অপমানের কাছ মানে হাতে বেঁচতে চাও, তাইলে তুমি তুমি ভুল বুঝতেছো জারাপু, সত্যি আমি ও কি বলছে জানো? বলে কি জারাপু আমি আইডিটা কিনতাম না, আইডিটা কিনছি শুধুমাত্র বিবেশের জন্য, আমার বিবেশের আইডিতে খেলার অনেক ইচ্ছা ছিল। আমি যখন থেকে গেমে ঢুকি খালি লগ আউট লগ ইন, তারপরে আমি মানে ওর কাছে রিকোয়েস্ট করছি যে
আমার সাথে যেটা হইছে সেটা আমি তুলে ধরি যাতে করে ফিউচারে কাজে ওর পারে কেউ বিশ্বাস না করে ভাই আই তো ভাবে আমি এত টাকা দিয়ে স্যাটেলাইট কেম নেব না মানে আইডি মাইরে দে বিক্রি করে দে স্যাটেলাইট বাড়ায় আমি 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 চলে যাই আমার এগুলো ভালো লাগতেছে না আমি ভয় পালাইলে হবে না না এখন ভয় পালাইলে আমি কিন্তু কিছু ভয় পালাইতেছি না তোমরা আমার সাথে এখানে সিরিয়াস কোন ধরনের এটা অনেক সিরিয়াস একটা ইস্যু আমি ভাবতেছি যে এখন তুমি চলে গেলে আর পা এখন তুমি চলে গেলে এই ভিডিওটা কিন্তু আপলোড হবে এটা সমাধান দিয়ে তারপর তুমি যাবা তুমি কেন এখন চোরের মতো পালাই যাবে বলো না না এটা আমার কাছে আসলে সবাইকে জানানো দরকার আমি বলি ফার্স্ট অফ অল দাদা আপু তুমি বেশি করতেছো দাদা আপু প্লিজ তোমার এনে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতেছে দাদা আপু প্লিজ আমি বলি তোমারে যদি এই ভিডিওটা আমি পাবলিকরে না জানাই ঠিক আছে তাহলে পাবলিক তোমারে বিশ্বাস করে অনেক আইডি দিয়ে দিবে যেহেতু তুমি স্ট্রিম করো অনেকের হিপ হপ আইডিও তুমি মেনে আমি ভাই তুমি বিশ্বাস করছো জনগণের উন্নয়ন করতে যাচ্ছি আমি ভাই তুমি তো আমার ভিডিও আপলোড করার জন্য তোমার আমি এখানে আনছি ঠিক আছে আমার আমার এক পার্সনও বিশ্বাস নাই ঠিক আছে তুমি যেহেতু আমার সাথে মানে বেইমানি করতে পারছো পেজ লাগাইতে পারছো তুমি বেইমানি করছো আমি তুমি এটা এটা তোমার জন্য নরমাল কাজ তুমি আইডি মারে দিতে পারো এটা তো প্ল্যান ছিল ভাই দুষ্টামির সাথে তুমি আইডি মারার বিষয় কত দূরে ভাই এটা কোনো কথা ভাই আমি বুঝি না তুমি দুই দিন পর পর কার আইডি নাও আমার নাম চেঞ্জ করো আবার বলো যে ভাইয়ের আইডি কি কিছু করি নাই ভাই আমি মার বাইরে জানাবো এটা বিষয়টা তোমারে পার্টনার করতে হবে তুমি জানো যে আমি কিছু করি নাই জানাবো তুমি বিশ্বাস এই কাজ এই যারা তোমার বিকাশে টাকা থাকলে ওরা 100 টাকা দিয়ে দতো অ্যাক্টিং করতে না করতো কিছু কায় আজব ভাই আমি অ্যাক্টিং কেন করব লল এই সব বাচ্চার ফেস দিয়ে দিয়ে মানুষকে বোকা বানায় আইডি খেয়ে দে কাজী অরপা বুঝছো যারা এটা তুমি আজকে নতুন জানো আমি তোমার আগেই বলছিলাম যে ওর আইডি দিও না এখন আমি কি করব আমি তো বিপদে পড়ে গেছি না পাবলিক না হোক তাহলে তোমার এই কার ভাইয়ের আইডি নাকি এগুলো আমরা জানি না তুমি আইডি হচ্ছে যারা তোমরা সবাই মিলে প্ল্যান করছো আমার এই আইডি নেওয়ার জন্য তোমাদের এত প্ল্যান ঠিক আছে আমি বুঝছি যারা আমার 70 লেভেলের আইডি আমার কেডি দেখছো এখানে তোমার হিপ হপ আইডি থেকে আমার কেডির মূল্য আমার কাছে অনেক কিছু ছি কাজী ওরপা তুমি আমার আইডি মেরে দিতে পারলে এভাবে ছি কাজী ওরপা ছি আমি জাস্ট আশা করি নাই তুমি মানে এত বড় যাই হোক এটা একটা ভিবাজ আইডি ওরপা এটা একটা ভিবাজ আইডি এটা 5 লাখ করে একটা লিমিট আছে তুমি এটা কি করলে আমার আইডি পাসওয়ার্ডটা দাও তাড়াতাড়ি আমি তোমার আইডি নিই নাই রে ভাই আর ওই ছেলে 70000 টাকা ফেরত দাও 70000 টাকা ওরে ফেরত দিবা আচ্ছা মানে আপু এখন তো আপনি 100% কনফার্ম যে আইডি কাজী ওরপা নিছে আমি কি করবো আমি তো জানি না এটা কোইনসিডেন্স একটা আমি বলি কি হয়েছে তোমার মনে নাই অর্পা তোমার মনে নাই তুমি কিভাবে দাঁড়া আর হচ্ছে রোস্টেড ভাইয়ের মধ্যে ক্যাচাল লাগাইছিলে তোমার আইডি মারার মতো একটা প্র্যাঙ্ক করবে বা এটা কত সিরিয়াস ইস্যু তুমি জানো পাবলিক আমারে পুরো খাইয়ে দিবে তো কাজী অর্পার এই ফেসটা দেখে মানে এরকম টেনশনের একটা ফেস দেখে তোমাদের কেমন লাগতেছে মানে কি মজাটা না পাইছো গাইস ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিবা আর কাজী অর্পার কাজের প্রতি সবাইরে মুরগি বানাই তো আজকে কাজী অর্পার নিজে মুরগি হই আর কেমন লাগতেছে কেমন লাগতেছে তোমার চা এক মাকে শীত যায় নাই তিন ডারে আমি দেখা লবো ঠিক আছে তিন ডারে আমি দেখা লবো গাইস ভিডিওটা একটা লাইক করে দিও টাটা বাই বাই ও চেষ্টা করে একটু মানাইতে হবে ঠিক আছে
আমরা